হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। সবাইকে শুভ তৃতীয়া। আজকে তৃতীয়াতে আমি চলে এসেছি এক বিখ্যাত পুজো প্রাঙ্গণে, শ্রীভূমি, যা এবছর করেছে প্যারিসের ডিসনি। সুন্দর সারা রাস্তা জুড়ে লাইটিং। শ্রীভূমির একটা স্পেশালিটি আছে লাইটিং এর ব্যাপারটা, পুরো রাস্তাটা জুড়ে লাইটিং থাকে। হচ্ছে ডিসনিল্যান্ডের গেট। ও কান যেন ঝালাপালা করে দিচ্ছে। একবার দেখুন অবস্থা, তৃতীয়ার রাতে এই অবস্থা। তাও রাজা যে ঠিকই বলেছিলাম 8:05, তাতেই এই অবস্থা। ভিড়টা একবার দেখুন তৃতীয়ার রাতে, দেখে মনে হচ্ছে যেন অষ্টমীর রাত নয় নবমীর রাত। তৃতীয়া মনেই হচ্ছে না। রাতে অবস্থাটা দেখুন, আমার চারিধারে নবমীতে কি হবে, মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। লাইনের পর প্রচুর ভিড় ঠেলে, ভিড়টা একবার দেখিয়ে দাও, এত ভিড় ঠেলে অবশেষে এসে পৌঁছালাম। তাও এখনো সামনে যাইনি, অনেকটা দূর থেকেই দেখাচ্ছি। সামনে কোথায় পাওয়া যায় যে ভলেন্টিয়াররা বাজায়? বাড়িতে গিয়ে আমি কানে কিছু শুনতে পাই না 8 ঘন্টা। শেষমেশ ডিসনিল্যান্ডের সামনে চলে এসেছি। একেবারে সময় বলেছিলাম এরকম মাছির আওয়াজ, তোমরাও পেয়ে গেছো। দেখুন প্যারিসের ডিসনিল্যান্ড। প্রতি বছরই শ্রীভূমি বিদেশি কিছু না কিছু করে, যেটা আমরা দেশে উপভোগ করা সম্ভব হয় না, সেটা দেশে বসে আমরা দেখতে পাই। কিন্তু বিদেশের অনেক অনেক চমক। তো এবছরে করেছে প্যারিসের ডিসনিল্যান্ড, যা হয়তো যাওয়া সম্ভব হয় না সবার পক্ষে। প্যারিসের ডিসনিল্যান্ড দেখা, যেটা আমরা কিন্তু কলকাতায় বসেই দেখতে পেয়ে যাব, যা একমাত্র সম্ভব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবই একমাত্র সম্ভব। এই বিদেশি বিদেশি জিনিসকে দেশে ফুটিয়ে তোলা। সবাই তো সবসময় বিদেশে যেতে পারে না, বিদেশের সব জিনিস দেখে উঠছি। অবশেষে ঢুকতে পারলাম প্যান্ডেলের ভেতরে। ঝাড়বাতিটা একবার দেখাও, অসাধারণ অসাধারণ ঝাড়বাতি আর প্রতিমা। প্রতিমাটা তো প্রতি বছরই একটা আলাদা আভিজাত্য থাকেই, সোনায় পুরো মোড়া থাকে মা, প্রতি বছরই সোনায় মুড়ে দেয় শ্রীভূমি। মায়ের এই সৌন্দর্য যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সামনে তুলে ততটুকু দেখানোর চেষ্টা করেছি, পরিপূর্ণ দেখাতে পেরেছি কিনা জানি না, কারণ ওখানে ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। আর এই একটা বাঁশি, জানি না কোথা থেকে এই বাঁশিগুলোকে ভাড়া করে নিয়ে আসে, যা পুজোর সময় বাজে, সারা বছর কানে থাকে। তোমাদের কিরকম লাগলো এই শ্রীভূমি প্যারিসের ডিসনিল্যান্ড এবছরের যে থিম, তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এবছরের ভিড়টাও দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে তৃতীয়া, তৃতীয়ার রাতের এই অবস্থা। এখনো অষ্টমী নবমী বাকি আছে, তাহলে অষ্টমী নবমীতে কি হবে সেটাও আমরা এখন বলতে পারছি না। তৃতীয়াতেই এই অবস্থা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। টাটা, বাই, লাভ ইউ।